যে এ তোমাদের মধ্যে সবচাইতে গরীব কে সে আগে এসো। মুকুন্দ সরকার ডাকলো নবাব হোসেন সাহেব ফকির সে জেসে কি বলছে দেখুন, এই যে বাবা আমি সবচাইতে গরীব, কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে দেখি দেখি দেখি, আগে আমার পেটে খুব যন্ত্রণা, কেউ ভালো করতে পারে নাই, তোমার কাছে এলাম, একটু ওষুধ দিতে পারো? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, জামাটা খুলে ফেলো তো। নবাব মনে মনে ভাবছে আমি বাংলার নবাব, জামা খুলতে বলছি, জামা আমি খুলবো, রোগ যদি ভালো না হয় তোর একদিন কি আমার একদিন। মুকুন্দ সরকার বলছে আরে দাঁড়িয়ে ভাবলে হবে, জামাটা খোলো। নবাব এত বড় বাংলার নবাব জামাটা খুলেছে, বলে এবার এক কাজ করো, মাটির বারান্দায় একবার গড়াগড়ি দিয়ে। মুকুন্দ সরকারের কথা শুনে নবাব চমকে উঠে মনে মনে ভাবলো কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের রোগ যদি ভালো না হয় বুঝবি আমি কে এসেছি। এখন মুকুন্দ সরকারের চিৎকারে নবাব হোসেন শাহ যেই না গড়াগড়ি দিয়েছে ধুলার মধ্যে, চমকে উঠে বলল কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন, যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল কি জানি সবাইকে দিতে দিতে এক আড্ডু পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। ও মাইরা যারা এখানে কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, যেখানে কীর্তন হয় সেখানে ঘোলায় গড়াগড়ি দিতে হবে, জামা প্যান্ট ময়লা হয়ে যাবে এই জন্য নয়, কিন্তু এরই নাম কীর্তন, যেখানে মানুষকে নত হতে হয়। আপনি যদি মনে করেন আমার জামা প্যান্ট ময়লা হয়ে যাবে, শাড়ি ময়লা হয়ে যাবে, তাহলে অভিমান ভেতরে আছে, অহংকার ভেতরে আছে, আপনি গোবিন্দচরণ পাবেন। প্রমাণ দিয়ে দিই, আমি গত কয়েকদিন আগে হুগলি জেলায় গান করছিলাম, কলকাতা থেকে চারটা মেয়ে একটা গাড়িতে চেপে ওদের আত্মীয় কীর্তন শুনতে এসেছে, বলছে বাড়িতে আমরা সবাই শুনি, আপনি আমাদের আত্মীয়ের বাড়ি আসছেন বলে এলাম। তো দেখলাম চারটে মেয়ে কীর্তন শুনতে এসে চারটে গোপালকে হাতে নিয়ে আসরে এলো, চারজন আসরের উপরে রাখলো, কীর্তন শুনলো, শোনার পরে দামি দামি শাড়ি পরে আছে কিন্তু কি করছে জানেন, ধুলাই গড়াগড়ি দিচ্ছে। জিজ্ঞেস করলাম চালাকি করে, দিদি ধুলাই যে গড়াগড়ি দিচ্ছ শাড়ি ময়লা হয়ে যাবে না? ওনারা বলছেন দাদা আপনারই তো কথা, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। এ জগতে এক বোতল ভিটামিন সিরাপ খেলে শরীরে দু মাসের জন্য তাগত হয়, কিন্তু মনের বল তৈরি হয় না। মনের বল তৈরি করতে গেলে ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধোয়া জল আর ভক্তের বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ আপনারা পেলে আপনাদের লাভ হয়ে যায়। ওই মেয়ে তিনটে কি করলো দেখুন, চারটা গড়াগড়ি দিল। জিজ্ঞেস করলাম ময়লা হয়ে যাচ্ছে না? ওনারা বললেন আমার স্বামীর কলকাতাতে সবচাইতে বড় কাপড়ের দোকান, দাদা আমি এসেছিলাম খালি, যাব খালি, স্বামীর বিরাট বড় দোকান থাকতে পারে, যাবার সময় একটা কাপড় আমার সঙ্গে দেবে না, কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব। এজন্যে দেখুন অভিমান যেখানে থাকে, অহংকার যেখানে থাকে, ভগবান সেখানে নাই। এই দিকে তাকাবেন মায়েরা, যার ভেতরে যত অহংকার হবে সে বারবার প্রণাম করুন, যত প্রণাম করবেন অহংকার তত দূর হয়ে যাবে, আর আপনি যদি ছোট না হন অহংকার আপনার দিনের পর দিন বেড়ে যাবে। মা সারদা দেবী বলেছেন নিজের ভুলগুলোকে আগে সংশোধন করো, তাহলে তুমি অপরের দোষ দেখতে পাবে না, আর নিজে দোষী হলে তুমি সবাইকে দোষী দেখবে। একজন চোর দেখবেন রাত্রিবেলায় পেরোলে ও ভাবে আর একজন আসছে, ও বোধহয় আমার দলের লোকই বটে, আর একজন সাধু যদি রাস্তা দিয়ে পেরোই একজনকে দেখলে মনে মনে হবে এও বোধহয় সাধু বটে আসছে। আপনার চোখ যদি ভালো হয় আপনি ভালো জিনিস দেখবেন, আর আপনার চোখ যদি খারাপ হয় আপনি খারাপ জিনিস দেখবেন। মুকুন্দ সরকারের ওষুধে যখন রোগ ভালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে নবাব চিৎকার করে বলল মুকুন্দ। মুকুন্দ বলল কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? নবাব বলে উঠলো আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। মুকুন্দ সরকার বলে উঠলো নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ, দেখলাম তুমি সত্যি বড় কবিরাজ, তুমি আমার পেটের রোগ ভালো করেছো। আচ্ছা তোমাকে আর এখানে রাখবো না, তোমাকে নিয়ে যাবো কোথায়? মালদা জেলায় আমার গৌড়ে। মুকুন্দ মনে মনে ভাবলো মহাপ্রভু তুমি আমাকে জীবের দ্বারে হরিনাম দিতে বললে, গরিবের চিকিৎসা করতে বললে, আমি মুসলমানের বাড়ি যাবো কি করে? মহাপ্রভু আকাশবাণী করলেন মুকুন্দ ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, ঈশ্বর যা করে তা, দাঁড়াও তোমরা বলো না এরা বলো, ঈশ্বর যা করে তা একবার দেখেন কেন? মাধ্যমিকের রেজাল্ট বের হবে, একজন টাকাওয়ালা লোক বসে আছে, ও ছেলেটা ফেল করেছে, ওর সামনে একবার বললেন কেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, দেখেন কেমন হয়। যখন দেখবেন, যখন দেখবেন আমাদের ভালো হয়ে যায় তখন বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য হয়, আর যখন খারাপ হয়ে যায় ঈশ্বর
যদি কারো খারাপ হয়ে যায় আপনি গিয়ে বলেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য হয়, উনি বলেন বাজে বকবেন না তো, জানে এখন থেকে মায়েরা ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। প্রমাণ কি? একজন রাজা আর মন্ত্রী দুজনে বনে যাচ্ছিল শিকার করতে, মন্ত্রীর মুখে শুধু একই কথা ঈশ্বর যা করে তা, মন্ত্রীর মুখে একই কথা ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা মনে মনে ভাবছে সব কথাতে এক। একদিন রাজা আর মন্ত্রী দুজনে যাচ্ছে বনে যেতে, হঠাৎ রাজা পাথরে জোরে হোঁচট খেয়েছে আর রক্ত বেরিয়ে গেছে। মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গল। রাজার অবস্থা শুনুন কি অবস্থা, বেটা আমার খাচ্ছে আমার পোচ্ছার, বেরো এখান থেকে বেরো, একে আছিস মন্ত্রীকে বন্দি কর, বেটাকে বেরোতে দিবি না। মন্ত্রীকে বন্দি করা হলো, রাজা একাই গেল বনে ঘুরতে ঘুরতে। জঙ্গলে এমন এক জায়গায় ঢুকে গেল একটা মা কালীর মন্দির, প্রত্যেক দিন একটা করে পাঁঠা ছাগল বলি দেওয়া হয়, কিন্তু এখন এক মাস থেকে নিয়ম হয়েছে একটা করে মানুষ বলি দেওয়া হবে। 29 দিন দেওয়া হয়েছে, 30 দিনের বাকি আছে, আজকে খুঁজে পাচ্ছে না, পাবি তো পা রাজাকেই পেয়েছি। আর রাজাকে খুঁটোতে ভরে যেই না বলছে পায়ে খোঁত হয়ে আছে। আচ্ছা বলুন তো পাঁঠা ছাগল বলি দিলে পায়ে খোঁত হলে লাগে? তা মানুষও যদি বলি হয় পায়ে খোঁত দিলে লাগে? যেই না বলেছে পায়ে খুঁত হয়ে গেছে। রাজা তখন বেঁচে গেছে, চুলকাতে মাথা চুলকাতে চুলকাতে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, নইলে আমি হরিবল হয়ে যেতাম। মন্ত্রীকে কি বলছে, মন্ত্রী তুমি দারুণ বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম বেঁচে গেলাম। মন্ত্রী বলছে তোমার মঙ্গল করেছে তা না আমারও মঙ্গল করেছে। বলে কেন, তোমার না হয় হোঁচট খেয়েছিলে বেঁচে গিয়েছিলে, আমি যে তোমার সঙ্গে যেতাম আমি নিতাই গো হরিবল হয়ে যেতাম, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মায়েরা মুকুন্দ সরকার কি করলো দেখুন, নবাবের সঙ্গে গেল, নবাব বলল মুকুন্দ তুমি কি চাও? বলছে তোমার বাড়িতে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি প্রত্যেক দিন গোপীনাথের মন্দিরে গোপীনাথের ভজনা করবো আর গরিবের চিকিৎসা করবো। মায়েরা একটু মাথায় কাপড় নিন। আর মুকুন্দ সরকার মহাপ্রভুর গুণগান গাইছে, মানে গোপীনাথের ভজনা করছে কিভাবে, আমার কানু সে বিনোদ রাইগো, সে বিনোদ রাইগো, কানু সে বিনোদ রাইগো, কানু সে বিনোদ রাইগো, আমার 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 কানু সে বিনোদ বিনোদ চুরাই বিনোদ বরিহা, আমার বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই আমার বিনোদ চুরাই বিনোদ বরিহা, বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে তাই, আমার কান সে বিনোদ নাই গো, আমার কান সে বিনোদ নাই, মুখে বিনোদ নাই, বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। আপনারা যে যেখানে বসে আছেন সবাই তিলক করবেন, প্রশ্ন করবেন, তিলক করলেই তো লোকে ঠাট্টা করবে, আপনার ঠাট্টা করার যদি ভয় থাকে একটা তিলক করবেন, সেই তিলকটা করলে আপনাকে কেউ ঠাট্টা করবে না, কিচ্ছু করবে না। কি করবেন, প্রত্যেকদিন তুলসী মঞ্চে যখন জল দেবেন না, সবাই লক্ষ্য করুন, জল দেওয়ার পর তুলসী গাছের নিচে যে কাঁচা মাটিটা রয়েছে ওই মাটিটা কড়ি আঙ্গুলের পাশে যে আঙ্গুলটা অনামিকা, এই আঙ্গুলটা নিয়ে আপনি 3 বার হরে কৃষ্ণ নাম করে ফোঁটাটা নেবেন, আপনার বাচ্চাকে দেবেন, পরিবারের সবাইকে দেবেন, আপনার কৃষ্ণ কৃপা হবে। মাথায় রইল কি বলে গেলাম, কাল থেকে তুলসী গাছে জল দেবেন, গাছে জল দেওয়ার পর যে মাটিটা রয়েছে কাঁচা মাটিটা ওটা এরকম করে এই আঙ্গুলে মাথায় রাখবেন, কড়ি আঙ্গুলের পাশে ডান দিকে যে ডান হাতের কড়ি আঙ্গুলের এই পাশটা এটা অনামিকা আঙ্গুল, হ্যাঁ এই আঙ্গুলটা করে এরকম করে নেবেন, 3 বার টিকা নেবেন, 3 বার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলে নেবেন, দেখবেন 3 বার নেওয়ার পর আপনার সেই টিকাটা তুলসী আহা তিলকের মতো কাজ করে যাবে। লক্ষ্য করুন, বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরি বিনোদ মুরলি, বিনোদ ধরি বিনোদ মুরলি, বিনোদ ধরি বিনোদ মুরলি, বিনোদ ধরি বিনোদ মুরলি, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ বিনোদ সাজে, আমার কান সে বিনোদ নাই গো, কান সে বিনোদ নাই, আমার কান সে বিনোদ নাই গো, আমার কান সে বিনোদ নাই।
কোটিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে ও বিনোদ কোটিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে কোটিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ কোটিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নূপুর গানটা গাইতে গাইতে মুকুন্দ সরকার গাইছে আর নবাব পেছন থেকে দেখছে আর নবাবকে একটা তাল পাকার পাখাতে একজন হাওয়া করছে সেই পাখার ধারে ধারে ময়ূরের পালক লাগা আছে যেই না নবাব চিৎকার করে বলল মুকুন্দ আর মুকুন্দ গান গাইতে গাইতে যে না নবাবের দিকে তাকালো ওই তাল পাতার মধ্যে ময়ূর পুচ্ছ থেকে চিৎকার করে বলল হে কৃষ্ণা হে কৃষ্ণা করুণাময় ভক্তিমতী মায়েরা যখন কেউ ভাবে বিভোর হয়ে যায় না ভগবান দেখে তখন মুকুন্দ সরকার যে না তাকালো ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ে নবাব চিৎকার করে বললো কে আছিস একটু জল নিয়ে আইতো যে না এক গ্লাস জল এনে মুকুন্দের মুখে দিল অমনি মুকুন্দের চেতন ফিরে নবাব জিজ্ঞেস করলো মুকুন্দ তুমি যখন কীর্তন করছিলে আমি তোমাকে পিছু ডাকলাম তুমি অজ্ঞান হয়ে গেলে কেন মুকুন্দ সরকার কেঁদে কেঁদে মনে মনে ভাবছে নবাব তুমি তো মুসলমান আমি তো হিন্দু আমার কৃষ্ণ অনুরাগের কথা তুমি কেমন করে জানবে আমি জীবনে কাউকে মিথ্যে কথা বলিনি কিন্তু আজ তোমাকে একটা মিথ্যে কথা বলবো নবাবকে মুকুন্দ বলে উঠলো নবাব আমি তো সারা বাংলা চিকিৎসা করি কিন্তু আমার নিজের একটা রোগ আছে সেই রোগটার নাম হলো মৃগী রোগ নবাব বলে উঠলো চুপ করো তুমি হয়তো জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে এখানে কেউ মিথ্যে কথা বললে তোমার জীবটাকে আমি ছিঁড়ে নেব কিন্তু যেহেতু তুমি আমার পেটের রোগ ভালো করেছো তোমার কিছু করবো না আচ্ছা মুকুন্দ তোমার যদি মৃগী রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তবে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন আচ্ছা মুকুন্দ তোমার যখন মৃগী রোগ থাকবে যদি তুমি যখন কৃষ্ণ বলে কাঁদছিলে তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন মুকুন্দ সরকার নবাবকে কেঁদে কেঁদে বললো নবাব আমার অপরাধ হয়ে গেছে নবাব বললো অপরাধ তোমার হয়নি মুকুন্দ আমার হয়েছে কেন তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করেছি এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনাম গোলাম হয় না একমাত্র ভগবানেরই ভক্ত হয় ওগো মুকুন্দ আমি তোমাকে আর এখানে বেঁধে রাখবো না তুমি শ্রীখণ্ড গ্রামে ফিরে যাও তোমার যাতে কোনো অভাব না থাকে আমি গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম এটি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে মুকুন্দকে নবাব বলল ওগো মুকুন্দ এই হতভাগ্য নবাবের যদি কিছু হয় তুমি অন্তত দেখে দিও কথা দিলাম নবাব আমি দেখে যাব মুকুন্দ সরকার চললো কোথায় একবারে সোজা শ্রীখণ্ড গ্রামে আর যেতে যেতে গাইছে ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম আমার আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম আমার আমার বাঁকাছি কোথায় আমার কৃষ্ণ কানা রে আমার কানা এ
কাছে নিবেদন রইল মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন মুখের ভাষা ঠিক করবেন ভেতরে অহংকার জন্মে গেলে গোবিন্দ হারাবেন আর অহংকার জন্ম না হলে গোবিন্দ হারাবেন না মুখের যার ভাষা ভালো থাকে জীবনে গুরু হয়ে যায় এদিকে মাইরা আপনার মুখে মিষ্টি থাকলে গুরু হয়ে যায় রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন বাড়িতে যদি কেউ যায় মিষ্টি যদি না থাকে দুটো মিষ্টি জল দিতে পারিস আর না পারিস দুটো মিষ্টি কথা অন্তত বলিস খুব মাথায় রাখবেন রামকৃষ্ণের বাণী তোমার বাড়িতে কেউ যদি যায় দুটো মিষ্টি না থাক দুটো মিষ্টি কথা বলো লাভ আছে আর কি মুখের মধ্যে মিষ্টি আছে মায়েরা যার ব্লাডে সুগার আছে তার মুখে সুগার নাই আর যার মুখে সুগার আছে তার ব্লাডে সুগার নাই একটু বলি মুখের মধ্যে কটা দাঁত থাকে জোরে বলুন মুখের মধ্যে 52টা আচ্ছা আচ্ছা দু চারজন হ্যাঁ বলে ফেলেছিল আর কি সব ডাক্তারি পড়াছে নাকি 32টা বললেন একজন তো 36টা বলেছে আমি শুনতে পেয়েছি যা কোনেকে 36টা হয় বোধ হয় আচ্ছা মায়েরা এইদিকে মুখের ভেতরে 32টা দাঁত বিচার করে বলবেন হট করে বলবেন না জিভ কটা থাকে খুব ভয়ে ভয়ে বলছে দু চারজন বলছে চুপ করে থাক বলার দরকার নাই কীর্তনীয়রা জেনে দু তিনটে হয়তো থাকতো কিন্তু জেনে নিন মাইরা একটু ভালো কথা এইদিকে জীব আমাদের একটাই থাকে দাঁত 32টা থাকে দাঁতে আর জীবে মাঝে মাঝে মারামারি হয় না জোরে বলুন হয় না কি না আচ্ছা এইদিকে তাকান এক সময় 32 জন দাঁত জীবকে বলছে বেশি বাড়াবাড়ি করবি না লক লক করবি না এমন কামড় দেবো না 32 টুকরো করে দেবো জীব তখন বলছে তোরা 32 জন ভাই আমি একা আমার সে ক্ষমতা নাই তোরা 32 জন আমাকে 32 টুকরো করতে পারিস কিন্তু আমি এমন একটা কাজ করে দেবো একবারে 32 জন এখান থেকে সরে যাবে বলছে কি করে যাব জীব বলছে আমার কত পাওয়ার দেখবি বলে কি রকম 32 জনকে এখান থেকে সরিয়ে দেব বলে কি রকম রাস্তা দিয়ে কোন লোক যাবে এমন গালি দিয়ে দেব এক চড়াই 32 জন ঝরে যাবে ঠিক বলে এই যে নিবেদন আপনাদের কাছে মুখের ভাষা যদি কার এই যে মুখের ভাষা যদি কারো ভালো থাকে তাহলে সে জিতে যায় জয়ী হয়ে যায় এই জন্য মন দিয়ে শুনবেন আপনারা যে যেখানে বসে আছেন একটা একটা করে শুনবেন অহংকার যদি কারো হয়ে যায় ভগবান তার পতন ঘটায় মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে ভেতরে অহংকার হয়ে গেল আমি বড় চিকিৎসক হয়ে গেছি যখন বাড়ি এলো তখন দেখতে পেলো কি জানেন তার স্ত্রী ছটপট ছটপট করছে এ কি আমার হলো গো স্বামী এ কি আমার হলো গো আমার সর্বাঙ্গ যেন জ্বলে যাই সর্বাঙ্গ যেন জ্বলে মুকুন্দ সরকার বলছে চিৎকার করো না আমি তোমাকে ভালো করে দেবো সারা বাংলা চিকিৎসা করছি তোমার রোগ ভালো করতে পারবো না দেখি 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 এই যে ব্যাসটা কম রিভাবটা কম দেখি 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 তোমার চোখ দেখি মায়েরা মুকুন্দ সরকার স্ত্রী চোখ দেখেছে জিভ দেখেছে পায়ের তল দেখি দেখলাম হাত দেখি এ কি আমি সারা বাংলা চিকিৎসা করি আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বললো প্রভু তুমি বলে দাও মহাপ্রভু আকাশবাণী করে বলল মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল প্রভু আমি ক্ষুদ্র জীব কখন আমার অহংকার হয় আমি জানি না যদি আমার অহংকার হয়েছে আমার অহংকারের পতন ঘটা ও মায়েরা এবার সবাই লক্ষ্য করুন গোপীনাথের জন্ম হবে মুকুন্দ সরকারকে মহাপ্রভু তার চিবানো পান দিল বলে এই পানটা তোর স্ত্রীকে দিয়ে দে রোগ তো ভালো হবে নতুন লক্ষণ প্রকাশ পাবে তোর স্ত্রীর গর্ভে আসবে সন্তান মায়েরা মুকুন্দ সরকার চিবানো পানটাকে নিয়ে যাচ্ছে আর যেতে যেতে গাইছে কি ও গো যশোদার দুলাল তুমি যশোদার দুলাল অজের রাখা বৃন্দাবন মন হারি তুমি যশোদার
মুকুন্দ সরকার স্ত্রী কে চিবানো পান্দ্রিয় তার পেটে বাচ্চা এলো। এখানে যারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, একটু মন দিয়ে শুনবেন। পেটের মধ্যে বাচ্চা এলে মেয়েদের তিনটে নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত। একটু আমার দিকে তাকাবেন, এরপর থেকে আমাদের হিন্দু সংসারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হবে যদি এগুলো প্রয়োগ করতে পারেন। এ কথাগুলো আমার কথা নয়, স্বয়ং অনুকূল ঠাকুরজির কথা। একটু ভালো করে শুনবেন, অনুকূল ঠাকুরজি বলছে যে মেয়ের পেট, আচ্ছা অনুকূল ঠাকুরজি বলছে আজকে কেন বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম নেই, আজকে কেন রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম নেই, আজকে কেন নজরুলের মতো ছেলের জন্ম নেই, আজকে কেন বিবেকানন্দের মতো ছেলের জন্ম নেই, কেন? বলছে আকাশে উড়োজাহাজ উড়ে বেড়ায় সব জায়গায় নামে, জোরে বলবেন হ্যাঁ না না, সব জায়গায় নামে, কোথায় নামে? যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, নামছে না কেন? ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। হরে কৃষ্ণ, এই দিয়ে তাকাবেন, মায়েদের প্ল্যাটফর্ম গুলো ভালো নাই, এই জন্য বাচ্চা ভালো হচ্ছে না। একটু আপনাদের বলে যাই, যে মেয়ের পেটে বাচ্চা আসবে সেই মেয়ে তিনটে নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়, অনুকূল ঠাকুর বললেন। প্রথম নিয়মটা কি এক এক করে শুনবেন। প্রথম নিয়ম হচ্ছে যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেক দিন স্নান করে মন্দিরে প্রণাম করবে। দ্বিতীয় নিয়ম কি, প্রত্যেক দিন তুলসী মঞ্চে এক ঘটি করে জল দেবে। আর তৃতীয় নিয়ম কি, শ্রীমদ ভাগবত গীতার দু চার লাইন করে দুটো একটা করে শ্লোক প্রত্যেক দিন পড়াশোনা করবে। যদি কেউ পড়তে না পারে মাথায় ঠেকাবে, কৃষ্ণ ভক্ত সন্তান তার অবশ্যই অবশ্যই জন্ম নেবে। এই যে গীতাটার কথা আপনাদের বললাম, আপনারা অনেকে ইউটিউবে শুনেছেন, আজকে গীতা একটা নতুন তত্ত্বের কথা বলে যাই, আপনারা গীতা কিন্তু সঙ্গে রাখবেন। দাদা ভাইরা যারা কম বয়সের কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, দোকান থেকে মাত্র 5 টাকা 10 টাকা, এর চাইতে ছোটও পাওয়া যায়, এর চাইতে বড় নেওয়ার দরকার নেই, পকেটে রাখতে হবে সেরকম। গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে তৈরি, আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে তৈরি। তাহলে পায়ের জিনিসটা তো গঙ্গা, যে কোনো জায়গাতে পবিত্র হয়ে যায়। অনেকে প্রশ্ন করে প্রদীপ বাবু আপনি তো গীতার কথা বলেন, তা গীতা যে কোনো সে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, যাওয়া যায়, হোটেলে খেতে যাব আমার পকেটে গীতা আছে, অসুবিধা হবে না তো? বলছে গঙ্গা যেমন সব জায়গা পবিত্র করে দেয় অপবিত্র জায়গাকে, গীতা আপনি যে কোনো জায়গাতে নিয়ে যাবেন উনি কিন্তু আপনাকে পবিত্র করে দেবে। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, গীতাটার পাওয়ার কত আছে একটু বলে দিই। আপনাদের ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগে পলিথিনের মধ্যে, বাচ্চার ব্যাগে পলিথিনের মধ্যে, ছোট্ট পলিথিনের মধ্যে আপনি ভরে দেবেন গীতাটাকে। এই গীতাটাকে নিয়ে ব্যাগে চলে যাবে, আপনি চিন্তা করছেন এত বজ্রপাত বৃষ্টি বাচ্চা ফিরছে না, আপনার কোনো টেনশন নেই, আপনার ভগবান সঙ্গে আছে। তার সঙ্গে গীতা হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা, ভগবানের মুখস্থিত বাণী, সং ভগবান, আপনার সেই ভগবান যদি সঙ্গে থাকে বাচ্চার, আপনি চিন্তা করবেন না, আপনার বাচ্চার জন্য ভগবান চিন্তা করবে। আপনার স্বামী বহু দূরে যাচ্ছে, আপনি গীতাটাকে ব্যাগের মধ্যে ভরে দিন, আপনার কোনো টেনশন নেই, উনি ফিরে আসবেন, যদি বিপদ হয় বিপদ থেকে রক্ষা হয়ে যাবে। তার কথা তো আপনারা ইউটিউবে অনেক শুনেছেন। তবে কয়েকদিন আগে একটি মেয়ে আমাকে বলছে, দাদা আপনার গীতা রেখে আমি লাভ করেছি। বলো, আমার গীতা তো নয়, ভগবানের গীতা। বলছে কি লাভ হয়েছে? বলছে আমাদের বাড়িতে আম গাছ আছে, তো আমি আম গাছের নিচে বসে বসে গীতা পড়ছিলাম, হঠাৎ একটা ঝড় এলো, এক বিরাট বড় একটা আমের ডাল আমার গায়ের উপরে পড়লো, যখনই পড়েছে বাড়ির লোক সব চিৎকার করলো, মা মরে গেল মরে গেল মরে গেল। অবাক হবেন দাদা, গাছের পাতাগুলো আমার লেগেছে, ডালটা পাশে পড়েছে, গীতাটারও কোনো ক্ষতি হয় না, আমারও কোনো ক্ষতি হয় না। তখন আমি বুঝতে পারলাম এর কত পাওয়ার আছে। একজন একজন রিটায়ার অফিসার, পুলিশ অফিসার, 80 বছর বয়স, উনি প্রত্যেক দিন মর্নিং ওয়াক করে, তো উনি আমাকে একদিন ফোন করে বলছে, প্রদীপ বাবু বলে কি গীতার পাওয়ার আমি জানতে পেরেছি, এতদিন পুলিশের চাকরি করেছি, ধর্মের ধার ধারতাম না, কারণ চোর ডাকাত নিয়ে আমার কারবার ছিল, কিন্তু গীতাটার উপকারিতা পেলাম কি করে? বলছে আমার নাতি আর নাতনি ওরা দুজন কলেজে পড়ে, একদিন দেখছি সকালবেলায় বসে বসে ওরা দুজন আমাকে আপনার কীর্তনটা শোনাচ্ছে, সেদিন দেখলাম গীতার কথা বললেন, আমার নাতি নাতনি দেখলাম 4-5টা গীতা এনেছে, আমাকে বললো দাদু তুমি একটা গীতা রাখো। তা আমি বলছি তুমি তো মর্নিং ওয়াক করো, বুড়ো মানুষ, লাঠি নিয়ে নিয়ে যাও, অসুবিধা হতে পারে। অবাক হয়ে যাবেন, আমি গীতাটাকে পকেটে রেখে প্রত্যেক দিন মর্নিং ওয়াকে যাই, একটা গাড়ি এসে আমার সামনে এত জোরে ব্রেক কষলো আমি পড়ে গেলাম, লোকে ভাবলো বোধহয় মেরেই দিল আমাকে, কিন্তু আমি বেঁচে গেলাম একমাত্র এইটার জন্য। এই জন্য অনেক উদাহরণ আছে, আপনারা উদাহরণ দেখবেন না, নিজের জীবনে প্রয়োগ করে দেখুন এটার কি লাভ আছে। আপনারা বাড়িতে ছেলে মেয়ের জন্য মিষ্টি আনেন, লজেন্স আনেন, ক্যাডবেরি আনেন, কত জিনিস আপনারা আনেন, আপনাদের একটা অনুরোধ করব, এই গীতা মাত্র 5 থেকে 10 টাকা করে দাম, বাড়ির সবার জন্য একটা করে আনুন, যেন জীবনে আপনাদের উন্নতি হতে পারে। ক্যাডবেরি খাবে, মিষ্টি খাবে, ও শেষ হয়ে যাবে, কিন্তু এটাকে আপনারা রাখবেন, আপনার সংসারে ছেলে মেয়ে সবার উপকার হবে যদি গীতাটাকে আপনারা রাখতে পারেন। এবার বলে দিই আপনাদেরকে, যে যেখানে বসে আছেন, গীতার উপকারিতা কি, গীতার যদি কেউ আসতে, গীতার যদি কেউ দ্বিতীয় অধ্যায় পড়েন,
দ্বিতীয় অধ্যায় এই দিকে বাঁ দিকে কত কর্ণ করে যে বাচ্চার হাতে মোবাইল দেবেন না বাচ্চার হাতে মোবাইল দেবেন না বারবার বলবো অনেক মেয়েরা আমাকে বলে প্রদীপ বাবু আমার ছেলে খালি সকালবেলায় কার্টুন দেখে কার্টুন আমরা আপনি তো রাত 12:30টা পর্যন্ত ফেসবুক দেখছেন তো আপনার কেন কার্টুন দেখবে না নাকি আপনি দেখছেন আপনার বাচ্চাকে কি এই জন্য হাত তালি দিচ্ছে দাদারা জানতে পারছে আমাদের ঘরও এরকম হয় সব ঘরে হয় আপনাদের নয় সব ঘরে হোয়াটসঅ্যাপ দেখছে ফেসবুক দেখছে আর বাচ্চার ঘরে দোষটা দিচ্ছে তবে একটা কথা বলে রাখি বাচ্চা মেয়েকে বাচ্চা ছেলেকে দেবেন না মোবাইল যতক্ষণ না তাদের ম্যাচিউরড ব্রেন হয় যতক্ষণ তারা সেটাকে প্রয়োগ করতে পারে ভালো জানতে পারে কারণ একটা জায়গায় কীর্তন করতে গেলাম কোনো একটা সুন্দর মেয়ে ছিল জিজ্ঞেস করলাম আপনার মেয়েটা কই বলছে আর বলবেন না প্রদীপবাবু 1500 টাকাতে বিয়ে হয়ে গেছে আমরা বুঝতে পারলাম না বলছে সবাই মোবাইল কিনছে আমার মেয়েও বললো একটা জিও মোবাইল কিনে দাও টিপটিপ করে টিপতে টিপতে রং নাম্বারে লেগে গেল একদিন দেখলাম ঘরে নাই পালিয়ে গেছে 1500 টাকায় বিয়ে হয়ে গেল আপনাদের কাছে নিবেদন রইল এক বিপদ হবে নারে সুবাদ হবে জেনে বল রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরি বাসর কি মেয়েদের পেটে বাচ্চা থাকলে আরেকটা নিয়ম করতে হবে সেই নিয়মটা কি আমার দিকে দেখেন সেই নিয়মটা হচ্ছে তুলসী গাছে জল দিতে হবে আপনার তুলসী মন্দিরে জল দেন তো জোরে বলুন হ্যাঁ না না আচ্ছা এবার থেকে বলুন ভিজে কাপড়ে দেন না শুকনো কাপড়ে দেন আগে তো আপনারা ভিজে কাপড়ে দিতেন নাকি কিন্তু ভিজে কাপড়ে দিলে কি লাভ হয় ক্ষতি হয় কেন আপনার ভিজে কাপড়ের জল পায়ে ঠিকবে সেই পায়ে জল মন্দিরে পড়বে আপনার অন্যায় হবে দাদা ভাইরা যে যা কাজ করুন না কেন দুপুরবেলায় স্নান করেছে আপনি তো খেতে বসছেন তার আগে 2 মিনিট সময় নিন মন্দিরে একটু তুলসী মন্দিরে জলটা দিয়ে হরে কৃষ্ণ নামটা ঘুরে ঘুরে করুন আপনার ছেলে মেয়ে বড় হচ্ছে বাবাকে দেখে শিখবে বাবা যদি করে ছেলে অবশ্যই করবে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার আপনারা যদি আচার না করেন মায়েরা বাচ্চা শিখবে কি করে আর বাবার কাছ থেকে বিচার শক্তি শিখবে বাবা যদি ভালো কাজ না করে বাচ্চা করবে কি করে এই জন্য তুলসী মন্দিরে জল দেবেন কিন্তু তুলসী গাছে যখন জল দেবেন মায়েরা পশ্চিম দিকে মুখ করে কেউ দেবেন না প্রশ্ন করবেন কেন না পশ্চিম দিকে মুখ করে মুসলমানরা নামাজ পড়ে না ওদিকে ওদের একটা কাবা মসজিদ আছে ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে আর হিন্দুদের জন্য বললো পূর্ব দিকে সূর্যদেব উদয় হয় তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো কাজ করবে না পশ্চিম মুখে আপনি কোনো ভালো কাজ করবেন না শাস্ত্র বলছে কিন্তু ভগবান সব দিকে আছে কিন্তু শাস্ত্র বললো সূর্যদেব প্রধান পূর্ব দিকে উঠে ওকে পিছন করে কোনো কাজ করা চলবে না দ্বিতীয় নিয়মটা শুনে রাখুন আপনি আসতে আপনি তুলসী মন্দিরে যখন জল দেবেন পাতা তুলবেন পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয় এইদিকে পাতা যখন তুলবেন পাতা ভাঙতেই পারে তুলতে তুলতে একটা নাম করতে করে তুলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এই নাম করতে করতে পাতা তুলবেন বেশ পাতা তোলা আপনার হয়ে গেল এবার কি করবেন আপনি তুলসী গাছে জল দেবেন গলায় গামছা দিয়ে তুলসী পাতা যখন তুলবেন তখন আপনার নিয়ম আছে কিন্তু আমার দিকে তাকান গলায় কাপড়টা দেবেন দাদা ভাইরা গলায় গামছা দেবেন কিংবা এই যে দাদা আমাদের গলাতে একটা উন্নি নিয়ে আছে এই উন্নি রকম একটা জিনিস নেবেন কেন গলায় এটাকে নেওয়া মানে কি বিনয়ী ভাব হওয়া বৈষ্ণবরা এটাকে নেয় কেন বিনয়ী ভাব হওয়া মায়েরা গলায় কাপড়টা নেন কেন যখনই নেবেন গলায় কাপড় না বিনয়ী ভাব আমাদেরকে কোনো ছেলে যদি বাবা মা মারা যায় না ভোজ হয় তখন সবাই বলে যা যা বলে কার কাছে যা যারা খাচ্ছে তাদের কাছে যা কেন একবার গিয়ে বল সেবা ভালো হচ্ছে তো সেবা ভালো হচ্ছে তো ভালো না হলে আপনি কি বলবেন না না খুব ভালো হচ্ছে খুব ভালো মানে ওর যে বিনয়ী ভাব ওতে খাবারে নুন বেশি হয়ে গেলে আপনি বলবেন না না ভালো কেন বলুন তো বিনয়ী ভাবটার দরকার আছে যেখানে বিনয়ী ভাব সেখানে সব জয় হয়ে গেছে তো মায়েরা আপনার তুলসী পাতা যখন তুলবেন ফুল গাছ থেকে ফুল তুলবেন তখন এইটা বলে তুলবেন কোনো জায়গা থেকে না বলে তুললে চুরি করে হয় না জোরে বলুন কারো কাছ থেকে কিছু না বলে নিলে কি হয় চুরি করা হয় আপনি গাছ থেকে যখন পাতা তুলবেন তুলসী গাছ থেকে প্রথমে এই কথাটা বলবেন তারপর তুলবেন হট করে তুলবেন না কি বলবেন হে বৃক্ষ মাতা তুমি যে বক্ষ বিদীর্ণ করে হে বৃক্ষ মাতা তুমি যে বক্ষ বিদীর্ণ করে দিয়েছো পাতা আমি গোবিন্দের সেবায় লাগাবো সেই পাতা তুলতে গিয়ে তোমার যদি আঘাত হয় নিজ গুণে ক্ষমা করে দাও ফুল গাছ থেকে ফুল তুলবেন ওই একই কথা হে বৃক্ষ মাতা তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো যদি কোনো অপরাধ হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দাও এইভাবে পাতাটা তুলবেন তবে বলে রাখি পাতা যখন তুলবেন মায়েরা কিভাবে তুলবেন সবসময় তুলবেন এই আঙুলটা সাহায্য নিয়ে এইভাবে বাঁ হাতে ধরবেন আর এই আঙুল দিয়ে একটা একটা করে পাতা তুলবেন কিন্তু বলে রাখি আপনারা হরে কৃষ্ণ পাতা তুলবেন না কি কি বার তুলসী পাতা কি কি বার তুলতে নেই অমাবস্যার দিন পূর্ণিমার দিন একাদশী নয় অমাবস্যার দিন পূর্ণিমার দিন একাদশী নিয়ে দুটো মত আছে কেউ কেউ বলে তুলতে পাওয়া যায় আমাদের হিন্দুদের তো যত মত তত পথ তবে একাদশী দিন আপনার তোলার কোনো দরকার নেই
একাদশীর দিন আপনি তুলবেন না, দ্বাদশীর দিন তুলবেন না, অমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, রবিবার দিন তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না। একবার বলে দিই, অমাবস্যা পূর্ণিমা মনে থাকবে, সংক্রান্তি রবিবার মনে থাকবে, একাদশী আর দ্বাদশী এই দিন তুলসী পাতা তুলবেন না। প্রশ্ন করবেন তাহলে প্রত্যেক দিন গোবিন্দের মন্দিরে তুলসী পত্র দিই তাহলে কি করে দেবো, এক কাজ করবেন বলে কি না, আগের দিনে তুলে রাখবেন একটা পাত্রে জলের মধ্যে রাখবেন, তারপরের দিনে গোবিন্দ সেবাই দেবেন। অনেকে বলবেন যদি ভুলে যায় তাহলে কি করব, কোনো অসুবিধা নেই, তুলসী গাছের নিচে যে মরা মরা পাতাগুলো আছে না, শুকনো পাতাগুলো, ওগুলো গোবিন্দ সেবাই দেবেন। একটা তুলসী পাতা সাত দিন মান থাকে, একটা তুলসী পাতা জলে ভিজিয়ে দিলে সাত দিন তার কোনো ক্ষতি হয় না, অপবিত্র হয় না, সাত দিন আপনি রাখতে পারেন জলে ভিজিয়ে আপনার লাভ আছে। এইবার বলি, আপনি তুলসী পাতা মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর আপনি কাজ চরণে দেবেন, কাজ চরণে দেবেন না, তুলসী পাতা একটু মন দিয়ে শুনুন, মহাপ্রভুর চরণে দেবেন। কেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই, হ্যাঁ বলরাম হইল নিতাই, তাহলে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের চরণে দেবেন। কেন, তিনি হচ্ছেন গৌর, তা ভগবান তার চরণে দেবেন, নিতাইয়ের চরণে দেবেন, অদ্বৈতের চরণে দেবেন। কেন, অদ্বৈত মহাবিষ্ণুর অবতার, দেবেন না কার চরণে, শ্রীবাস আর গদাধর, শ্রীবাসকে নারদ, নারদ হচ্ছে কি ভক্তি তত্ত্ব দেবেন না, আর গদাধর কি রাধার অংশ, তিনি ভক্তি তিনি কি শক্তি তত্ত্ব, তাকে দেবেন না। এবার তুলসী গাছে যখন জল দেবেন এই গানটা গাইতে গাইতে দেবেন, অনেকগুলো গান আছে তার মধ্যে একটা সহজ গান আপনাদের শিখেছি, হাত তুলুন সবাই একসঙ্গে, একসঙ্গে তালি দেবেন, নম নম তুলসী, একসঙ্গে বাবা, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, বলুন অজে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, তালি দিয়ে গাও, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, হে তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ, হে হে তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ, হে তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ, কৃপা করে করো মরি তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ, কৃপা করে করো মরে বৃন্দাবন বাসী, বলুন তো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, তারপর একটু জোরে নম নম বাবা, এরপরে যে তোমার নাম লয় কৃপা করে কর মরি, অপরাধ নেবেন না। হিন্দুদের সবচেয়ে ভালো কি বলুন তো, অন্যান্য জাতির মধ্যে পুরুষ ভগবানকে ডাকে আর স্ত্রীও ডাকে, আর হিন্দুদের মধ্যে বেটা ছেলেরা কম ভগবানকে ডাকে, মেয়ে ছেলেরাই বেশি ডাকে দেখবেন। আর বেটা ছেলেরা কি বলুন তো, ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম, সকালবেলায় একরকম বিকালবেলায় আরেক রকম নাকি, এমন এমন পার্টি আছে দু জায়গাতে মুড়ি খায় এ পক্ষে ও পক্ষে, কাকে যে ভোট দেয় কেউ জানে না, এরকম পার্টি আমাদের দিকে আছে না না, ওটা আপনারা করবেন, ওটার দরকার আছে, আপনার অধিকার আছে ওটাকে করার দরকার আছে, কিন্তু জোরে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, শ্যাং মহাপ্রভু কি, গদাধর কি, অদ্বৈত কি, শ্রীবাস কি, বাবা খুশি হলাম। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন তুলসী গাছে আপনার জল দেওয়া হয়ে গেল, সব কিছু হয়ে গেল, কিন্তু একবার বলুন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাব, নম নম তুলসী বাবা, আরেকবার যে তোমার নাম লয় কৃপা করে কর মরি, আবার বলুন যে তোমার নাম লয়, তবে আপনাদের আপনাদের এলাকাতে একটা ভালো জিনিস আছে কি বলুন তো, সব মেয়েরা দল বেঁধে খ্রিস্টান হতে চলেছে, এইটা দেখে আমার খুব ভালো লাগছে। কেন বলুন তো, অন্য জাতির লোককে বলুন অন্য ধর্মে যা কেটে ফেলবে একবারে সঙ্গে সঙ্গে, আর আমাদের হিন্দুদের কোন জাতের যে মানুষ খ্রিস্টান, কেন বলুন তো, শুধু মালের জন্যে যাচ্ছে, ধর্মের জন্য নয় মালের জন্যে যাচ্ছে, পরিষ্কার বলে দিলাম।
सब चाहते लज्जार बेपार जरा जा रखी এই দিকে তাকান আগে জেনে নিন যারা যাচ্ছে তাদের জন্য বলে রাখি আমার দিকে তাকাবেন বাড়িতে মা কাকিমা ঠাকুমারা তুলসী মন্দির করেছে তুমি নির্লজ্জের মতো সেই তুলসী মন্দিরকে উপেক্ষা করে সেইখানে বেগুন গাছ লাগিয়ে অন্য ধর্মের দিকে যাচ্ছ তোমার লজ্জা করা উচিত তুমি যে বাচ্চাটাকে জন্ম দিচ্ছ ওই বাচ্চাটা আর হদিস পাবে না কোন ধর্ম করব মায়ের ধর্ম করব না দাদুর ধর্ম করব তবে সেই মেয়েগুলোকে বলবেন যারা নিজের ধর্ম ত্যাগ করে ওই ধর্মে যায় ওদেরকে বলবেন সব তো ত্যাগ করেছিস সিতির সিঁদুর হাতের শাখাটা খোল খ্রিস্টানরা তো নেয় না তুই নিয়েছিস কেন কি জন্য নিয়েছিস ওটাকে খোল ওটাকে খুলতে বলবেন ওটাকে খুলতে বলবেন এটা আপনাদের কাছে নিবেদন ওইটাকে খুলতে বলবেন তারপর যাবে তারপর দেখবেন কেমন ঢ্যাং ঢেঙ্গিয়ে যায় নির্লজ্জের মতো এগুলো না না আপনাদের মেদিনীপুর হাওড়াতে এগুলো দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের বীরভূমে যদি আপনারা যান এ কথা ভাবতেই পারে না কোনো মেয়ে কোনোদিন এ কথা মনে আসতে পারে না তারা বলে ছি পাপ হচ্ছে আমার আমরা যখন বলি না ঘরে বলে ছি 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 নির্লজ্জের মতো এই মেয়েগুলো কি করে গো বলে কেন পাপ হচ্ছে নিজের ধর্ম ত্যাগ করছে নিজের বাচ্চাগুলোকে ভবিষ্যতে নোংরা তৈরি করে যাচ্ছে আপনারা কি তৈরি করে যাচ্ছেন আপনার বাচ্চাগুলোকে নোংরা তৈরি করে যাচ্ছেন আপনার সংসারকে নষ্ট করছেন আপনার পতির আয়ু কমাচ্ছেন আপনার সংসার অমঙ্গল ডেকে আনছেন না আপনি ধর্ম সব ধর্মকে সমান সম্মান দেবেন আমার বড় বক্তব্য আপনি মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যান সবার কাছে নিবেদন রইল মাথা নত করুন আপনি চার্চ গির্জার পাশ দিয়ে যান মাথা নত করুন আপনি মন্দিরের পাশ দিয়ে যান মাথা নত করুন সব ধর্মকে সমান সম্মান দেবেন কিন্তু নিজের ধর্মকে ত্যাগ করে নয় নেতাই গৌর হরি বল বলে এই নিবেদন রইল এটা কিন্তু নিজের ধর্মকে কেউ ত্যাগ করবেন না এটা কিন্তু খুব খারাপ জিনিস এটা আপনারা করবেন না বারবার অনুরোধ রাখলাম আপনাদের পায়ে ধরে হাতে ধরে মহাপ্রভু যে জিনিসটা আমাদেরকে দিয়ে গেছে সেই ভক্ত বৈষ্ণবের মান রক্ষা করুন মহাপ্রভুর মান রক্ষা করুন এটা আপনাদের কাছে আমার নিবেদন রইল সবাই মিলে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি এবার মাথায় কাপড়টা একবার নেন কেন মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভের সন্তানটা সরস্বতী পুজোর দিনে হচ্ছে কি পুজোর দিনে বললাম সরস্বতী পুজো মাথায় কাপড় নিন সবাই লক্ষ্য করুন বাচ্চারা কিভাবে জন্ম ও মাইরা আহা হেন কালে জন্মিল উলু ধরে দেবেন আহা হেন কালে জন্মিল শির ভুনন্দন কালে জন্মিল শির ভুনন্দন আনন্দ ধরে না
আজি আনন্দিত বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন নিমপাতা নিমপাতা অমধু আচ্ছা মধু দেন কেন মিষ্টি মিষ্টি কথা বলবে বলে নাকি কার ছেলে মিষ্টি কথা বলে হাত তুলুন তো একজনের বলে না 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 মধু দেবেন কোন মধু দেবেন ওই মধু নয় দুই কানে শোনাইল মধুর হরিনাম আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনাম আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম হরিনামে শোনাল মধুর হরিনামে শোনাল হরিনামে শোনাল মধুর হরিনামে শোনাল আমাদের বাচ্চা জন্ম নিলে সরস্বতী পুজোর দিন কি বলে মা সরস্বতী বিদ্যা দাও বুদ্ধি দাও চাকরি দাও বলি না আর মুকুন্দ সরকার কি বললো আশীর্বাদে করো মা আশীর্বাদে করো আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা কি যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবতে পড়তে পারে হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবতে পড়তে পারে হরি আশীর্বাদে করো মা তুই কানে শোনাইল মধুর হরি নাম আজ তুই কানে শোনাইল মধুর হরি নাম একটা কথা বলে যায় এখানে কম বয়সের ছেলে অনেকে আছে তাদের কাছে আমার নিবেদন রইল হরিনামে নাচবে অন্য কোনো জায়গায় নাচবে না আমার দিকে তাকান হরিনামে নাচবে অন্য কোনো জায়গায় নাচবে না আস্তে আস্তে এইদিকে এদিকে 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 খুকি কি তোর হাসি কেন হাসি এইদিকে তাকাবে না মায়েরা লক্ষ্য করো মায়েরা সবাই লক্ষ্য করো কথা হচ্ছে যে হিন্দু ছেলেদের আমাদের দুর্গাপূজা হয় না জোরে বলুন হ্যাঁ না আচ্ছা মেয়ে যখন বাপের বাড়ি আসে আনন্দ না দুঃখ জোরে বলুন বড় মায়েরা খুব হচ্ছে খুব আনন্দ কিন্তু যখন যান শ্বশুর বাড়ি তখন কি হয় আচ্ছা মা দুর্গা যখন চার দিনের জন্য আসে ঢাকঢোল ভাজি আনি আমাদের আনন্দ হয় না খুব আনন্দ হয় আস্তে দাঁড়ান উত্তর দিবেন কম বয়সে ছেলেরা সব আছে আর মা যখন বিসর্জন হয় তখন আমাদের কি হয় তখন আমাদের কি হয় দুঃখ হয় কিন্তু হিন্দু ছেলেরা এমন ডিজে বাজায় মা কৈলাস পর্বতে গিয়ে বাবা ভোলাকে বলে এই বছর গেলাম পরের বছর যাবার সুযোগ নাই বলে কেন যা ডিজে বাজাচ্ছে ওদেরও হাটের অবস্থা খারাপ আমারও অবস্থা খারাপ একটু শুনে নিন একটু শুনে নিন আপনাদের এখানে নাই আমাদের ওখানে আছে কি এই যে তাকান মানে অন্যান্য জায়গা আছে সব জায়গায় নাই এই দেখুন মা দুর্গা বিসর্জন হচ্ছে দেখবেন আমাদের চার দিনের মধ্যে কোন দিনটাকে মেন পরব মনে করি বলুন তো অষ্টমীর দিনটাকে কিন্তু দেখবেন আমাদের এখন ফ্যাশন কি হয়েছে বলুন তো দেখবি বিসর্জনের বিসর্জনের দিনে খেল দেখবি আমিও খাবো আর আমার পাঁচজনকে খাওয়াবো আপনাদের এখানে কেউ মদ্যত খায় না অন্য জায়গায় না না এখানেও পার্টি আছে ও আচ্ছা আচ্ছা আমি ভাবতাম এখানে নাই বোধ হয় ও দাদার একটা দারুণ কথা বলছে খাই কিন্তু চুপচাপ আছে আপনার ভয়ে বলে কেন একবার তেজিয়ে উঠলে জব্দ কি করে করতে হয় সে ওষুধ কিন্তু আমার কাছে আছে একবার যদি মাতাল তেজিয়ে ওঠে তাকে জব্দ করে কি করে বসাতে হয় তার যন্ত্র আমার কাছে জানা আছে এই যে দেখান একটা জায়গাতে কীর্তন করছি এইদিকে একটা জায়গায় কীর্তন করছি একজন মাতাল উঠে বলছে হ্যাঁ প্রদীপ বাবু বলে কি সবাইকে বোঝাচ্ছেন আমাকে বোঝান বলে কেন কি বোঝাবো কমিটির ছেলেরা ঘাড়ে ধরে বার করতে যাচ্ছে ওকে এই বের করতো বের করতো বের করতো আমার দাদা ওসব কথা বলবেন না ওকে দাঁড়াতে দিন ও দাঁড়িয়েছে জিজ্ঞেস করছে প্রদীপ বাবু একটা প্রশ্নের উত্তর দিন বলে কেন যে হরিনাম করে সেও মরে আর যে ব্যাটা করে না সেও মরে করলো যদি মরে না করলো যদি মরে না করাটাই ভালো ও ঠিক বলে নেই হরিনাম করলো মরে উনি দামি কথা বলেছেন তা আপনারাও তো বলবেন হরিনাম যে করে সেও মরে না করলেও মরে তাহলে করাটা ভালো না না করাটা ভালো আমি আপনাদের উদাহরণ দিয়ে দিই আপনাদের বাড়িতে বিড়াল আছে তো জোরে বলুন বিড়ালের বাচ্চা দেখেছেন বিড়াল যখন বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন কোলে করে নিয়ে যায় আপনার বোঝা মুখে করে দু চারজন হ দিয়ে ফেলেছিল এই দিদা কি করে নিয়ে যায় মুখে করে আবার ইঁদুরকে যখন নিয়ে যায় তখন কেমন নিয়ে যায় না না ইঁদুরকেও দাঁতে করে আর বাচ্চাকেও দাঁতে করে
বাচ্চাকে যখন নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায় প্রেম সে নিয়ে যায় আঁচর দেয় না, ইন্দুরকে যখন দিয়ে যায় নিতাই গোর হরিবোল বলে নিয়ে যায়, ভক্ত যারা ভগবানের নাম করে ভগবান তাদেরকে বিড়াল বাচ্চার মতো প্রেম সে স্বর্গের পথটা পরিষ্কার, আর যারা হরি নাম করে না তাদেরকে ইন্দুরের মতো কষ্ট দিতে দিতে। তবে একটা কথা বলি, যে জায়গাতে ছিলাম আমি আসতে, বিসর্জনের দিনেই দেখবেন ছেলে মেয়েরা বেশি খায়, ছেলে মেয়েরা বেশি খায়। তো মা দুর্গা যখন জলে ডুবছে মানে জলে ফেলাচ্ছে বাচ্চা ছেলে মেয়ের, বাচ্চা ছেলে মেয়েরাও কিন্তু ডুবছে, মায়ের সঙ্গে ডুবছে। একজন মা কাল মা দুর্গাকে বিসর্জন করতে গিয়ে জলে ডুবে গেছে, একজন ছেলে মদ খেয়েছে ডুবে গেছে, নিয়ে বলছে মা মা বাঁচা মা, তোকে ডুবাতে গিয়ে আমি ডুবে বললাম মা বাঁচা বাঁচা, বারবার কাঁদছে। মা দুর্গা তখন পারে এসে খুব নাচছে, ডুবে গেছিস ডুবে গেছিস ডুবে গেছিস। তখন তাড়াতাড়ি ছেলেরা বলছে মা তুমি বাঁচাতে এসে নাচতে শুরু করছো, আমি ডুবে যাচ্ছি আর তুমি নাচছো। মা তখন বলছে তুই যখন আমাকে ডুবাচ্ছিলি তখন তুইও তো নাচছিলি, বলছে তুই ডুবেছিস আমিও নাচতে শুরু করছি। নিবেদন আপনাদের কাছে, কারো কাছে ডুববেন ডুবাবেন তো আপনারও ডুববেন, এটা প্রমাণ দিদি মায়েরা। বাচ্চা ছেলে এদিকে এদিকে, বাচ্চা ছেলে মদ খায় কেন বড় হয়ে, তার কিছুটা দায়ী আমাদের সমাজের মায়েরা, সব মায়েরা নয় কিছু অনেক দায়িত্ব, বাচ্চারা যে মদ খায় বড় হয়ে তার জন্য সমাজ দায়িত্ব, তার মধ্যে আপনাদের মানে পরিবেশ দায়ী আছে, কিন্তু একটা দায়ী আছে কি বলুন তো, এদিকে দেখান। বাচ্চা যখন হয় না, মা বাবা দুজনে চাকরি করে, যে মা চাকরি করে বাচ্চাকে জন্ম দিয়ে কাজের মেয়েকে বলে দিদি বোতলে দুধ দিলাম ছেলেকে খাইয়ে দাও, বিকেলে এসে বুকের দুধ দেবো, ওই যে ছেলে ছোট থেকে বোতল ধরতে শিখলো বড়তে বোতল আর ভুলতে নাই কি। আবার দেখবেন অনেক অনেক বাবা মা আসতে, অনেক বাবা মা বলে দাদা আমার ছেলে বড় হলো ডাক্তার ইঞ্জিনিয়ার খেতে দেয় না। কেন খেতে দেয় না দাদা, আমার আগেই তো আপনাকে সিগন্যাল দিয়েছে খেতে দেবে না, তার প্রমাণ দেখুন। মায়েরা সবাই তাকান আমার দিকে, সিগন্যাল কেমন করে দেয়, বাচ্চাকে কোলে কোলে নিয়ে যখন আপনার নাচান বাচ্চার মাথাটা এইদিকে থাকে, পাটা কোন দিকে থাকে, এইদিকে থাকে, বাচ্চাকে মা কি বলে খোকা তুই বড় হবি, বাচ্চা তখন পা নড়িয়ে বলে হব মা, দেখবেন পাটা নয় হব মা, তুই বড় হবি হব মা, তুই পড়াশুনো করবি করবো মা, তুই চাকরি পাবি পাবো মা, তুই বিয়ে করবি করবো মা, আমি হব বুড়ো তুই হবি বড়, তোর কাছে বসে বসে খাবো, বাচ্চা তখন পা নড়িয়ে বলে সেফটি হবে না, আগে থেকে সিগন্যাল দিয়ে দেয়। না না আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, টাকা রোজগার করা মেশিন হবে না, একটা কাজ করবেন মুকুন্দ সরকারের স্ত্রী বাচ্চাটাকে কোলে নিয়ে এই গানটা গাইতো, আপনারা কি গাইবেন এইদিকে দেখান, বাচ্চাকে ঘুম পাড়াবেন তখন এই গানটা গাইবেন, এর মধ্যে তত্ত্ব পাবেন। ছেলে ঘুমলো ছেলে ঘুমলো, মুকুন্দ সরকারের স্ত্রী রঘুনন্দনকে জন্ম দিল, আর কি গাইছে, ছেলে ঘুমলো ছেলে ঘুমলো, পাড়া জুড়লো পাড়া জুড়লো, পড় গিয়েলো বলে বলিতে ধন খেয়েছে খাজনা দব কিসে। আপনাদের দিকে করে না আমাদের দিকে করে, ছেলে ঘুমলো ঘুম নাই সারাদিন জ্বালানি রাত্রে ঘুম, ছেলে ঘুমলো আপনারা করেন না আমাদের দিকে করে, ছেলে ঘুমলো সারা জুড়লো গড়বি এলো দেশি বল বলিতে খান খেয়েছে খাজনা দব কিসে কিসে। ছেলে ঘুমালো তারা ঘুরালো বলতে এলো বল বলিতে খান খেয়েছে খাজনা দেব কিসে। গাইবেন না, এটা পরিবর্তন করবেন, সুরটা ঠিক থাকবে, কথাগুলো পরিবর্তন, আপনার হবে আপনার বাচ্চার হবে কি, হরে কৃষ্ণ 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 হরে 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 হরে, হরে রাম 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 হরে হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরি রাম হরি রাম 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 হরি হরি। মায়েরা তাকাবেন আপনাদিকে, মা যদি মায়ের মতো না হয় সেই মাকে ত্যাগ করা যায়? তেতা যুগে তেতা যুগে ভরত কৈকেয়ীকে চোদ্দ বছর মা বলে নাই, রামকে বনবাসে পাঠিয়েছিল বলে। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়? কে ত্যাগ করেছিল? ভক্ত পল্লা হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়? কে ত্যাগ করেছিল? হরেকৃষ্ণ কে ত্যাগ করেছিল? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। নারী যদি নারীর মতো হয় পুরুষকে উপরে ওঠায়, আর নারী যদি আনারি হয় পুরুষকে নিচে নামায়। প্রমাণ কি? নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণ পাই দিয়েছিল। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দচরণ পাই দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী যদি আনারি হয় পুরুষ নিচে নামে, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে। ও মায়েরা, রামকৃষ্ণদেব সারদাকে জিজ্ঞেস করেছিল, তুমি আমার কে গা? সারদামণি বলেছিল, আমি তোমার সহধর্মিনী। রামকৃষ্ণদেব জিজ্ঞেস করেছিল, সহধর্মিনী মানে কি? স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, আপনার সাহায্য করুন, আপনাদের কাজে লেগে যাবে। স্বামী স্ত্রী একসঙ্গে সুখে ভগবানের ভজনা করবেন, আপনাদের লাভ হবে। সবাই মিলে একটু আসুন, রঘুনন্দন নাড়ু খাওয়াবে, তার আগে সবাই মিলে একটু হাত তালি দিয়ে কৃষ্ণ ভজন করুন। সবাই মিলে যে বসে, সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ প্রেম সে, সবাই একটু প্রেম সে ভক্তি করে গাইবে। আচ্ছা বেশ, আজকে একটু প্রার্থনা গানই গাই, সবাই মিলে একটু প্রার্থনা গান করুন। সবাই তো কৃষ্ণ কেশব গান, আজ প্রার্থনা গান করুন, সবাই মিলে বসুন। আজকে প্রভুর কাছে প্রার্থনা করুন সবাই মিলে। আজকে মুকুন্দ সরকার তার স্ত্রী রঘুনন্দনকে পেয়ে আজকে গোবিন্দ মন্দিরে এই গানটা গাইছে, আপনারাও গাইছেন, রজনীকান্ত সেনের গান। সবাই মিলে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মুসারে। আপনাদের কাছে নিবেদন রইল, এই গানটি গাইবার আগে আপনাদের সবার কাছে একটা নিবেদন রইল। আজকে রাত্রিতে যখন ঘুমাতে যাবেন, সবাই শুনুন, আজকে রাত্রি যখন ঘুমাতে যাবেন বালিশে মাথাতে দেবেন, মাথাটা দেবেন, এই গানটা গাইতে গাইতে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নাম করতে করতে আপনি শোবেন, বলা তো যায় না, আজকের রাত্রিটা আপনার জীবনের শেষ রাত্রি, কাল সকাল নাও হতে পারে। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। এবার বলি, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ওঠার পরে কি করবেন? নিজের হাতটাকে দেখবেন। কেন দেখবেন? ঘুম থেকে উঠবেন, ওঠার পরে চোখটাকে তিনবার এরকম করবেন, দুটো আঙুলে আমার দিকে তাকান। এই কাজগুলো এক মাস করুন, করার পর ফোন করবেন আমাকে, যদি জীবনে পরিবর্তন না হয়েছে আপনি করবেন না, আর জীবন পরিবর্তন হলে আপনি আনন্দে বলবেন প্রদীপবাবু করব। আপনাদের সবার কাছে বলি, আপনাদের জেলাতে নয় প্রত্যেকটি জেলাতে আমার গান, প্রতি জেলাতে আমি সবাইকে বলি, সবাই ফোন করে করে বলে, প্রদীপবাবু আমার জীবনটা কেমন ছিল আর কেমন পরিবর্তন হয়ে গেলাম। বলে কী করে হলেন? ওই যে আপনি বলেছেন শুধুমাত্র এক মাস করে দেখুন 30 দিন, আমি 30 দিন নয় 15 দিনেই উপকার পেয়ে গেছি, আর আমি ছাড়তে পারি না। আপনার ছাড়তে পারবেন না, কী করবেন? ঘুম থেকে উঠবেন, উঠে কী করবেন? চোখটাকে তিনবার এরকম করে ঘষে নেবেন, হরে কৃষ্ণ নাম করে, হরে কৃষ্ণ করে তিনবার ঘষে নেবেন। তারপর কী করবেন? নিজের হাতটাকে দেখবেন। হাতটাকে দেখবেন কেন? শাস্ত্র বলছে, করাগ্গে বসাতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। এখানে কে থাকে? করাগ্গে বসাতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী, করমধ্যে গোবিন্দম, এখানে কৃষ্ণ। সকালবেলায় যে করদর্শন করতে পারে তার কৃষ্ণ দর্শন হয়। এই করটাকে দর্শন করে চোখ দুটো যে প্রণাম করে আপনি মাথায় ঠেকাবেন। যখন আপনি ছপ্পরে বসে থাকবেন বা শুয়ে থাকবেন, যদি আপনার কাজের চাপ থাকে ওখানে বসে গুরুমন্ত্র জপ করে নেবেন। বলবেন, প্রদীপবাবু নোংরা জায়গা, অপবিত্র জায়গা, ওখানে আমি বিছানায় কী করে গুরুমন্ত্র জপ করব? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথাতথা সব জায়গায় হরিনাম করা যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, সোনার আংটি মাকা হোক আর ভাঙা হোক সব জায়গাতেই সমান কিন্তু। আর তাছাড়া একটা প্রমাণ আছে, মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিলেন, পায়খানায় বসছিলেন, জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলেন, ছোট্ট গোপাল জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি যখন পায়খানায় বসছিলে জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? মহাপ্রভু বলেছিল, আসলে ওই অবস্থায় কীর্তন করলে আমার পাপ হয়ে যাবে, তাই জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছি। তখন ছোট্ট গোপাল বলে উঠলো, ঠাকুর
তুমি যে বললে অবস্থায় পাপ হয়ে যাবে। আচ্ছা তুমি তো বলেছো কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছে মৃত্যুকালে কেউ যদি আমার নাম করে সে নাকি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। আচ্ছা প্রভু কোন ব্যক্তি পায়খানায় গেছে তার বুকে প্রচন্ড যন্ত্রণা হয়েছে ছটফট ছটফট করছে কাছে কেউ নাই সে মরে যাবে সে কি ভগবানের নাম করতে পারবে না। মহাপ্রভু গোপালকে জড়িয়ে বলল গোপাল আজ থেকে তোর নাম রাখলাম গোপাল। আপনার বিছানা থেকে নাম্বার আগে সবাই লক্ষ্য বিছানা থেকে নাম্বার আগে যে মাটিতে পা দেবেন ওই মাটিটাকে প্রণাম করবেন। কেন ওই মাটিতে কার চরণ ধুলি আছে? ভগবান নারায়ণের চরণ ধুলি আছে। ওই মাটিতে কার চরণ ধুলি আছে? রামের চরণ ধুলি আছে। ওই মাটিতে কার চরণ ধুলি আছে? কৃষ্ণের চরণ ধুলি আছে। ওই মাটিতে কার চরণ ধুলি আছে? গৌরের চরণ ধুলি আছে। সেই চরণ ধুলিতে পা দেবার আগে একবার প্রণাম করে নেবেন আপনার সবাই। তবে মায়েরা যখন নামবেন বাঁ পাটা নামাবেন, দাদারা যখন নামবেন তখন ডান পাটা নামাবেন। হরে কৃষ্ণ নাম করতে করতে সারা জীবন আপনার ভালো হবে। সবাই মিলে বসুন প্রেম সে সবাই মিলে। তুমি নির্মল কর মঙ্গল কর মলিন মারে মোছাই। বলুন বলুন তুমি নির্মল কর মঙ্গল কর মলিন মারে মোছাই। নির্মল কর মঙ্গল কর মলিন মারে মোছাই। মঙ্গল করে মলিন মার মোছায়ে। পূর্ণ কিরণ লয়ে যা মহাকালী মা মোছায়ে। মলিন মার মোছায়ে নির্মল কর মঙ্গল করে মলিন মার মোছায়ে। মঙ্গল করে তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মার মোছায়ে। তোমার মঙ্গলময় হাত দিয়ে ভেতরের সমস্ত ময়লা দূর করে দাও প্রার্থনাই। ভগবান বলছে ভক্ত তুই যখন আমাকে ডাকছিস নিশ্চয় বিপদে পড়েছিস বলে ডাকছিস। ও মাইরা বাড়িতে যখন জল থাকে চাপা করে জল আনতে যান? যখন জল থাকে তখন যান না, জল শেষ হয় তখন যায়। শরীরে ক্ষমতা থাকলে কেউ ভগবানকে ডাকে? ক্ষমতা শেষ হয়ে যায় তখন ভগবানের কাছে যায়। ভক্ত বলছে হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারি জানি না কখন তুমি যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষণ ছুটিছি গভীর জানি না কখন তুমি জানি অকল আপনাদের উপান্ত কুল থেকে আপনি হয়তো কোলাঘাট যাচ্ছেন, মাঝ রাস্তায় দেখতে পেলেন একটা শিবের মন্দির, আপনি প্রণাম করছেন বাবা গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও মেয়ের চাকরি দাও ছেলের বিয়ে দাও এসব বলছেন, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এইদিকে লক্ষ্য নাই। তার প্রতি লক্ষ্য শূন্য লক্ষ লক্ষ বাসনা দাও দাও দাও, কিন্তু তার যে মন্দির ফেটে জল পড়ছে এদিকে লক্ষ্য নাই। তাহলে যে মালিকের কাছে আপনি কাজ করবেন আপনি শুধু মালিক মালিক শুধু আপনার কথা ভাববে? আপনি মালিকের কথা ভাববেন না, এই তো হবে না। আপনি তার কথা যত ভাববেন তিনি আপনার কথা তত ভাববেন। কেন বলুন তো? একটা বাচ্চা ছেলে যখন হাঁটতে পারে না বাবা কি বলে? আয় 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 তুই দু পায়ে গিয়ে আয় আমি তোর দিকে চা পা যাবো। ভগবান বলছে আমার দিকে দু পায়ে গিয়ে আয় আমি তোর দিকে চার পায়ে গিয়ে যাবো। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া
বলছে তুই যে আমাকে বাবা বললি, বলছে সত্যি তো তুমি বাবা। মায়েরা ভগবান বাবা কেন একটু বুঝিয়ে দিই। আপনি এই গ্রাম থেকে পাশের গ্রাম যাচ্ছেন, একটা পুকুরে কারো বাচ্চা পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কাজ ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সেই ছেলে যদি অন্য কারণে হয়, আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন। ঠিক সেরকম হচ্ছে, হে প্রভু অন্ধকার মায়ার সাগরে হাবুডুবু খাচ্ছি, তুমি আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও। ভগবান বলছে তুই জানিস আমি কোথায় থাকি? বলছে আগে জানতাম না, এখন জানলাম কীর্তন শুনে তুমি কোথায় থাকো। এখন কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় থাকো। কোথায় নেই তুমি, আছো অনলয়নি চিরনা ভানি ওধারা সলিনি কহনে আছো কপিলতাই জলতে রকাই সসিতা রকাই সপনি অসয়ন রয়নি চিরনা ভানি ওধারা সলিনি তুমি কোথায় নেই বলতে পারো? গাছে লতায় পাতায় চন্দ্র সূর্য, তবে দেখতে পাস না কেন, কি করে দেখব? আমি নয়নে বসান বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি নয়নে বসান বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, নয়নে বসান আধারে মরি গো কাঁদিয়া, আমি নয়নে বসান বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখাই বোঝাই, মনে না মরি গো বসান যেখানে বসে আছেন, এই যে স্বামী স্ত্রীতে বাচ্চাটাকে কোলে নিয়ে গোপীনাথের মন্দিরে ভজনা করছে, আপনাদের কাছে নিবেদন রইল, আপনার স্বামী স্ত্রী যত মিল করবেন যত ভালো থাকবেন সংসারে কৃষ্ণ কৃপা তত হবে, আপনাদের ঝগড়া হলে মিল থাকবে না। এই জন্য আপনাদেরকে বলে রাখি, স্বামী স্ত্রীতে যাতে ঝগড়া না হয় তার জন্য একটা মন্ত্র শিখিয়ে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো। মায়েরা বলছেন বলুন বলুন, ওই জন্য তো রাত্রি জেগে কীর্তন শোনা নাকি। একজন মা বলছে বলে ফেলুন বলে ফেলুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলে দিই, স্বামী স্ত্রী আস্তা কোন আস্তা কোন স্বামী স্ত্রী সবচেয়ে সুখী বলুন তো, কোন দম্পতি সংসারে সবচেয়ে সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো যা নাকি নাকি। কীর্তনে কত মজা আছে, যা হ্যাঁ হরে কৃষ্ণ, কৃষ্ণ ভক্ত দেখলেই চেনা যায়। দাঁড়িয়েছিলেন দাদা, এলেন, হরে কৃষ্ণ। আজ এই উপান্তকুল গ্রামে মহতী হরিবাসরে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর মাগুড়িয়া, প্রদীপবাবুকে আমরা ফোনের দ্বারা অনেক যোগাযোগ করেছি পাইনি, তাই আগামী দিন পাবো কিনা জানি না, সংকীর্তনের মাধ্যম দিয়ে জানিয়ে গেছেন যে আজকের রাতটা হয়তো আমাদের শুভ হতে পারে, তাই অশুভ হতে পারে, তাই এই সুযোগ পেয়ে আমি ওনার গানে মুগ্ধ হইয়া মাগুড়িয়া হরেক্ষেত্র কমিটি থেকে একটি মাল্যদান করলাম, সেই সঙ্গে 61 টাকা পুরস্কৃত করলাম, আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। হবে হবে সব হবে, আমি তো বুঝতে পারছি আপনার নাচবার জন্য তৈরি হয়ে আছে, আমি তো বুঝেছি এখানকার মায়ের একটু নাচতে পারে, নাচার আগে আগে প্রেমটা জেনে নিন। আচ্ছা হরে কৃষ্ণ, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, এখন পয়সা দেবেন না মা একটু পর, কেমন এখন বসুন বসুন বসুন, আসতে একটু বসুন, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তবে যেভাবে আজকে এটে সেটে বসছে তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি তিনটে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? না না তিনটে মানে ভোর তিনটে বলি না, তিন ঘন্টার কথা বলেছি। দাঁড়ান ঘড়ির দিকে তাকান, 9টা থেকে 12টা, এখন 1:45 বাইতে চললো, ভেবে দেখুন কোন জায়গায় আছে।
তবে আমাদের বাদল ভাইয়ের কাছে যদি আর একটু গাইতে বলেন না, বাদল ভাইয়ের কাছে একসঙ্গে দুপালার গানের পয়সা নিয়ে ঘর যাব। তবে ঠিক আছে, ওর ভালোবাসা খুব আছে। আজকে যাবে রাধা রানী কি শ্যাম সুন্দর কি? আগে দিদি ভাইরা আপনারা জেনে নিন, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ, একটা বাস্তব একটা মহাভারত। এই দিতে পারবেন না, বাস্তবটা কি একটু ছোট্ট ছোট করে, একবার ছোট ছোট করে বাস্তবটা কি? আস্তে, আমাদের ওখানে স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হতো, তো একটা মেয়ে বলছে তোদের স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হয়, পাশের গ্রামে সাধু বাবা এসছে তার কাছে যা, গেলে দেখবি মন্ত্রপুত জল দেবে, তোদের ঝগড়া হবে না। মায়েরা, এখন সাধু বাবা যারা হয় তারা তো অন্তর্যামী হয় না, কি বলছেন? সব জানতে পারে, সব জানতে পারে। তো সাধু বাবা বসে আছে, স্বামী স্ত্রী দুজনে গেছে, নি কি বলছে দেখুন। মেয়েটি বসে আছে, সাধু বাবা জিজ্ঞেস করছে, মা তুই এলি কেন? তোর মেয়েটা বলছে, আর বলবেন না বাবা, খালি খোটুর বটুর লেগেই আছে। তখন সঙ্গে সঙ্গে সাধু বাবা বলছে, কে বেশি ঝগড়া করে? মেয়েটা তখন স্বামীর দিকে তাকিয়ে বলছে, সাধু বাবা বুঝতে পেরেছে কার বেশি জোর ঝগড়া। তখন ছেলেটাকে বলছে, কে বেশি ঝগড়া? ছেলেটা বলছে, মানে বুঝতে পারছেন তো? সাধু বাবা বুঝতে পারলো, ছেলে যদি চারটা বলছে মেয়েটা পঁচিশটা বলছে। ছেলেটাকে বলছে, তুই বাড়ি যা, তুই বাড়ি যা, তোর স্ত্রীকে আমার দরকার আছে। ও যখন বাড়ি চলে গেল, ওর স্ত্রীকে বলছে, মা তোর কোনো দরকার নেই, ঝগড়া তোদের হবে না। এই দেখ এক বোতল জল ফুসফুস করে মন্ত্র পড়ে দিলাম, এই জলটা তুই রাখবি, যখনই তোর স্বামী চারটা বলতে শুরু করবে তুই তো পঁচিশটা বলে ফেলবি, কোনো দরকার নাই। মন্ত্রপুত জল, ও যখন চারটা বলতে শুরু করবি তো তো রেগে যাবি, মন্ত্রপুত জলটাকে নিবি মুখে ভরে নিবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝলেন? কি বুঝলেন মানে কি বুঝলেন? এই দেখুন, কিছু বুঝেছেন? এইরকম যদি হয় ঝগড়া হবে? আর আর হবে, আর হবে। কীর্তনে যে কত মজা আছে, রাত পেরিয়ে যাবে যদি হয়ে যায়। এই যে তাকান ভাগবত কি বললো, মহাভারত কি বললো, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ, ভজন 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 আর ভজন ভজন, ভয়কার বর্কিজ্য দন্তন্য ভজন, আর ভ বর্কিজ্য দন্তন্য ভজন। স্বামী যদি বেলা তিনটেই আসে, ভজন তাকে দিয়ে তারপর ভজন, তাকে দিয়ে তারপর ভজন, শান্তি আসবে। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে একসঙ্গে বসে গোবিন্দের ভজন করো, ভজন আর ভজন যদি এক হয় আপনাদের ঝগড়া কোনো দিন হবে না। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে সবাই মিলে বাবু হয়ে, মুকুন্দ হরে কৃষ্ণ, মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন। মামা অন্তর মন মন্দির, রঘুর বয়স পাঁচ বছর হয়ে গেছে, রাস্তায় খেলা করছে আর মুকুন্দ গাইছে। মামা অন্তর মন্দির মন্দির, জাগো 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 মদন কৃষ্ণ গোপাল, অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল।
भक्तिमती महिला मुकुंद सरकार जो प्रसाद सेवा कराच्छे भगवान के तार छेले रघुनंदन खेला करछे आर पेछन थेके एकटा बाच्चा छेले छुटे एसे बोलो कविराज कविराज एखोनी आमादेर बाड़ी चलो केनो कि होयेछे आमार बाबार खूब पेटे जंत्रणा आमार बाबा मरे जाबे तुमि मुकुंद सरकार बोलो चुप कर आमि ना गेले मरे जाबे कथा कि बोलेछे सबई तो कृष्णेर कृपा आस्ते महिला एई दिते गाबे ना सबई तो कृष्णेर कृपा ছেলেটা বলল আমার বাবা বেঁচে আছে আমার মা নাই আমার পৃথিবীতে কেউ তোর মা নেই না দাদা ভাইরা যারা বাঁ দিকে দাঁড়িয়ে আছেন যারা ডান দিকে দাঁড়িয়ে আছেন ডান দিকে বসে আছেন বয়স্ক বাবারা আছেন এখানে যারা দাদারা কীর্তন শুনছেন ভক্তি বলে তাদের কাছে নিবেদন ছোট্ট ছেলেটা বলছে আমার মা মারা গেছে আমার বাবা নাই আপনাদের কাছে নিবেদন রইল বাড়িতে পিতা মাতাকে কেউ কাঁদাবেন না যার সংসারে বাবা মা কাঁদে তার সংসার সুখ হয় না আপনি যত কীর্তন শুনছেন বাবা মাকে খেতে না দিলে আপনার কীর্তন শোনাটা বেকার হয়ে গেল এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না কেউ যে যেখানে বসে আছেন যারা বাবা মাকে দেখে খেতে দেয় না তাদের এই কথাটা ছুঁচির মতো ফুটতে পারে ভয় খেয়ে যাবেন না ভালোভাবে নেন আপনার জীবনে কাজে লাগবে আপনার ভবিষ্যৎ আঁকেরই ফল ভালো হবে কেন বলুন তো এদিকে এদিকে আপনি যদি বাবা মাকে খেতে না দেন আপনার ছেলে বড় হয়ে আপনাকেও দেবে না তৈরি হয়ে থাকবেন আপনি যে যেখানে বসে আছেন যদি কোনো মেয়ে মনে করে যে সংসারে আমি রানী সেজে গেছি বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাবো আপনি তৈরি হয়ে থাকুন আপনি একদিন কাঁদবেন আপনার ছেলে মেয়ে যখন বড় হবে পাক্কা কথা আপনাকে কাঁদতে হবে কাঁদবার জন্য তৈরি হয়ে থাকবেন হরে কৃষ্ণ ওই জন্য বলে রাখি ক্ষমতার অপব্যবহার কেউ করবেন না ঠকবেন আপনারা আপনি কি করে আশা করতে পারেন আপনি যাকে দিলেন না যাকে কোলে করে মানুষ করছেন তার কাছে পাবেন 100% পাবেন না তৈরি হয়ে থাকবেন ভগবান কৃষ্ণ সুদামাকে বলছে সুদামাই যুগতে তিন রকমের গুরু আছে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে যদি কাঁদে কৃষ্ণ পাবি না দ্বিতীয় গুরু কে ব্রাহ্মণ যে বেদকর্ম কুল ধর্ম শেখায় এ হচ্ছে দ্বিতীয় গুরু আর তৃতীয় গুরু কি আমি অজান্তে তাদেরকে ভক্তি শিখিয়ে দিই আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন হরে কৃষ্ণ মা কাঁদাবেন না মার বাবার মধ্যে বাচ্চাদের শব্দ বন্ধ করুন মার বাবার মধ্যে তফাৎটা কি আছে দুজনই সমান কিন্তু বাবার চাইতে মায়ের গুরুত্ব বেশি কেন বলুন তো একটা বাচ্চা ছেলে রাস্তায় খেলা করছে এড়িয়ে তাকাবেন তার বাবা কাজ থেকে এক মাস পর ফিরে আসছে ছেলে বলছে বাপি 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 কোলে নাও কোলে নাও বাবা কি বলে চল চল বাড়ি চল বাড়ি চল কি অবস্থা করেছিস ধুলো লাগিয়ে জামা প্যান্ট অপরিষ্কার করেছিস চল বাড়ি চল বাড়ি চল আঙ্গুল ধরে বাড়ি নিয়ে গেল মা ধুয়ে মুছে পরিষ্কার করে দিল তারপর বাবা বাচ্চাটাকে কোলে নিল কিন্তু মায়েরা বলুন তো আপনি নতুন কাপড় পরে খেতে বসছেন দুপুরবেলায় প্রচন্ড খিদে পেয়েছে খেতে বসেছেন আপনার ছেলে ধুলো মাখা অবস্থায় আপনার কোলে ঝাঁপিয়ে পড়েছে আপনি তাকে তাড়িয়ে দেবেন না ধুলো মাখা অবস্থা দেখে সাইটাকে ঝাড়বেন বাচ্চাকে খেতে দেবেন না তা নয় বাচ্চা মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লে মা শাড়ির দিকে তাকায় না নিজের বাচ্চাকে কোলে নিয়ে না খাইয়ে খাইয়ে দেয় এরই নাম মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মা হন খালের মা নয় বিলের মা নয় সাগরের মা মা হওয়া তো সোজা নয় আপনি মা হয়েছেন বলে আপনাকে মা বলা যাবে 100% বলা যাবে না ছাগল গরুও মা হয় আর মানুষও মা হয় মা হতে গেলে অনেক দায়িত্ব কর্তব্য আছে এমনি এমনি মা হওয়া যায় না আমি মা হয়েছি আপনি বলে দিলেন আপনি মা হন নাই কেন মায়ের বিশেষ দায়িত্ব আছে এত সোজা নয় মায়ের মন যদি বড় হয় সন্তানের মন বড় হবে আর মায়ের মন বড় না হলে সন্তানের মন বড় হবে না দেখে নিন আপনারা আমার পাশের বাড়িতে দেখেছি একটি মেয়ে তার বাচ্চাকে বলছে স্কুলে যাবি টিফিন বাক্সে খাবার দিলাম নিজে খাবি কাউকে দিবি না খেলে তোকে চড়িয়ে দাঁতগুলো ঝরিয়ে দেবো বারবার মাটা বলছে নিজে খাবি কাউকে দিবি না এই দেখ টিফিন বাক্সে খাবার দিলাম ছেলে নিজে খেলো কাউকে দিল না ছেলে যখন চাকরি পেলো বিয়ে করলো
মা বাবাকে খেতে দিল না। মা বাবা বলছে তুই খেতে দিচ্ছিস না কেন? ওই যে ছোটবেলায় শিখিয়েছিলি নিজে খাবি কাউকে দিবি না, ওই যে নিজে খেলাম মা বাবাকে দিলাম। আপনাদের কাছে নিবেদন রইল, একবারে পাক্কা তৈরি হয়ে থাকুন, যদি আপনি কাউকে না দেন আজকে শপথ করে যান হরিবাসরে, তাকে দিন বৃদ্ধা বৃদ্ধকে আপনিও পাবেন। আর আপনি না দিলে আপনাকে হরিবাসরে দাঁড়িয়ে বসে বলে গেলাম আপনি কাঁদবেন কাঁদবেন কাঁদবেন, পাক্কা বলে দিলাম আপনাদেরকে, মেনে নিন আপনি যদি এই কাজটা একবারে বসে বসে আপনাকে কাঁদতে হবে। বলে দিই মাইরা, মা জিনিসটা কেমন? হরে কৃষ্ণ, তুমি যে ছেলেটাকে বিয়ে করেছো চাকরি করা এমনি পেয়ে যাও নি? তুমি যে বুড়িমাকে খেতে দিচ্ছ না সে না খেয়ে তাকে মানুষ করেছে তারপর তোমার হাতে তুলে দিয়েছে এমনি এমনি পাওনি, তোমাকে বুঝতে হবে তাকে আগে ভজনা করো তবে তোমার শান্তি হবে, বুঝলে? আর মা কাকে বলে? মায়ের পেটে যখন বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমোয়, কিন্তু যার পেটে বাচ্চা থাকে সে ঘুমোয় না বাবা, সারাত্রি ওঠে আর বসে, এরই নাম মা। আর মা কাকে বলে? রাত্রিবেলায় দূর থেকে কীর্তন শুনতে এসছেন বাড়ির সবাই ঘুমোবে, একজন দরজাটাকে খুলছাড় বেরোচ্ছে তিনি হলেন মা। বাড়িতে যখন দেখবেন কোনো ছেলে না খেয়ে বসে থাকে বাড়ির সবাই খায় একজন খায় না তিনি হলেন মা, তিনি হলেন মা। আর মা কাকে বলে? একটু মন দিয়ে শুনবেন মায়েরা। আর মা কাকে বলে? এই দিকে তাকাবেন। আর মা কাকে বলে? মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে যায় না বলুন তো? যখন থেকে তার মা মারা যায়। দিদি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে গিয়ে দাঁড়াবো, আমি যার কাছে গিয়ে দাঁড়াতাম সেই তো নেই। মায়ের গুরুত্ব বাবার গুরুত্ব সংসারে, মেয়েরা কেঁদে কেঁদে বলে বুড়ো বাবাটা বেঁচে ছিল সেটাও চলে গেল আর কার কাছে গিয়ে দাঁড়াবো। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয়। এই জায়গাগুলো ধরবেন, নইলে কীর্তন শুনে কোনো লাভ হবে না, নাচবেন গাইবেন ঘর চলে যাবেন, বেকার হয়ে গেল জীবনটা। আপনি নাটক শুনতে আসেননি, যাত্রা শুনতে আসেননি, ফাংশন শুনতে আসেননি, নেচে গিয়ে আনন্দ করে চলে গেলেন এ বললে হবে না, নাচা দরকার আছে। তার আগে ভেতরটাকে পরিবর্তন করুন তবে আপনার নেচে আনন্দ আছে, আপনার ভেতরটা। ও মায়েরা, প্রচণ্ড যখন কুয়াশা পড়ে সামনের লোককে দেখা যায়, কারো ভেতরে কু আশা থাকলে গোবিন্দ দেখা যায়। আপনার কুয়াশা যেন না থাকে, কুয়াশা থাকলে নষ্ট হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, দুর্গার অষ্টমী পুজোর দিনে আমাদের পাশের বাড়িতে একটা ছেলে, ভালো করে শুনুন, একটি ছেলে তার স্ত্রীকে জামা কাপড় দিয়েছে, তার ছেলে মেয়েকে জামা দিয়েছে, প্যান্ট দিয়েছে, বৃদ্ধ বাবাটাকে আর বৃদ্ধা মাটাকে দেয় নাই। ছেলে মেয়ের জন্য ভালো খাবার এনেছে, বৃদ্ধ বৃদ্ধাকে দেয় নাই। কেন জানেন? ও বলতে চাইছে আমি একা ভাই, আর নাই ওরা দিক। এইটাই তো সমস্যা, কে দিচ্ছে কে দিচ্ছে না এদিকে আপনি তাকাবেন না, ধর্মের জায়গায় পাকা থাকুন। আপনি মেয়ে হয়ে প্রতিবাদ করবেন না, স্বামীকে বলবেন তুমি দাও, ধর্মের জায়গা পাকা রাখো, তবে আপনি সহধর্মিনী, আর না দিতে বললে আপনি সহ পাপিনী, আপনি ধর্মিনী। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সে যখন বাবা মাকে দেয় নাই তখন দুর্গার অষ্টমী করে মাকে পুষ্পাঞ্জলি দিতে গেছে, মা দুর্গা যেন বলছে মাটির প্রতিমা পুজি সেরে তুই আগে ঘরের মাকে পুজি। হরি বল হরি বল। আমরা মাটির প্রতিমা পুজো করি কিন্তু ঘরের মা বাবাকে পুজো করি না, এইটাই তো আসল জায়গা। এগুলো ঠিক করুন, নইলে পরে ঠকবেন আপনি, আপনার কীর্তনে কোনো ফল হবে না, ভালো কথা শুনে ফল হবে না, মন্দিরে ভজন করে কোনো লাভ হবে না, যদি বাবা মা না খেয়ে ছটফট ছটফট করে পরের দরজায় যায় এতে কোনো লাভ হবে না আপনার। কীর্তন চৈতন্য জায়গায়, চেতনা জায়গায় পরিবর্তন করে মানুষের মনকে। আসুন, মুকুন্দ সরকারের ছোট্ট ছেলেকে ডাকলো, রঘু রঘু আজকে তুই পুজোটা কর। বাবা আমি যে মন্ত্র জানি না। আরে বাবা, পুজো করতে গেলে মন্ত্রের দরকার হয় না, মন্ত্র মন্ত্র মন্ত্র, শুদ্ধ মন থাকলে নিশ্চয় হয়। ওরে রঘুনন্দন শোন, ভক্ত ধুবো খাইয়েছিল প্রহ্লাদ খাইয়েছিল, তোর হাতেও ভগবান খাবে। ছোট্ট রঘুনন্দন মায়ের কাছে প্রসাদ এনে গোপীনাথের মন্দিরে ঢুকলো, পাথরের গোপীনাথকে কেঁদে কেঁদে বলছে ওগো গোপীনাথ, বাবা তোমাকে মন্ত্র বলে আমি তো মন্ত্র জানি না, তুমি নাকি ধুবের হাতে খেয়েছো ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, তুমি নাকি বাবার হাতে খেয়েছো আমার হাতে খা। কেঁদে কেঁদে ছোট্ট রঘুনন্দন গাইছে ওগো গোপীনাথ ঘনশ্যাম। এই সময় সবাইকে মাথায় কাপড় দিতে বলো, পুরুষ কি নারী সবাই। আপনার পুরুষরা বলবেন আমাদের নেই, রুমাল বা তোয়ালে আছে বা উন্নি আছে মাথায় নিয়ে নেই সময় সবাই,
সবার কাছে নিবেদন রইল সবাই মাথায় নেন যখন ভগবানের প্রসাদ হয় তখন মাথায় একটু নিতে হয় হ্যাঁ যদি না থাকে অসুবিধা নেই আবার মাথায় হাতটা ঠুকে নেবে এতে কাজ হবে সবাই মিলে ও গো কালকে দেখছিলাম ভজনে কথা বলছিলাম তখন যারা মাস্ক পরেছে মাথায় কিছু নেই মাস্কটাকেই মাথায় নিয়ে নিয়েছে মানে এর থেকে বোঝা যাচ্ছে ভক্তিটা কোন জায়গায় গেছে সবাই মিলে ভক্তি করে করার জন্য বসুন মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে গাইছে ওগো গোপীনাথ ঘনশ্যাম আপনারা করজোরে বসবেন আপনারা করজোরে বসবেন তবেই কিন্তু আপনাদের কৃপা হবে প্রসাদটা নেওয়া লাভ হবে ওগো গোপীনাথ ঘনশ্যাম ওগো গোপীনাথ ঘনশ্যাম গোপীনাথ প্রভুর বয়স কত বললাম 5 বছর আপনাদের কত বয়স হলো 5 বছরের বাচ্চাটা মন্দিরে ঢুকেছে গোপীনাথ বাবার হাতে তুমি নাড়ু খাও তুমি আজকে ও বুঝেছি বুঝেছি তুমি খাচ্ছ না কেন আরে বাবা বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয় তো এই জন্য তুমি হয়তো অভিমান করে খাচ্ছ না দরজাটা হাঁ করে খোলা আছে তোমার লজ্জা করছে আচ্ছা বাবা দরজাটাকে তোমার হাতের বাসিটাকে খুলে দিলাম বাবা তোমাকে সুন্দর করে সাজাই আমি সাজাতে পারিনি বলে অভিমান হয়েছি তবে ওগো গোপীনাথ বাবা তোমাকে চন্দন দেয় আমার তো চন্দন কেনার পয়সা নাই এই জগতে যার চন্দন কেনার পয়সা নাই সেই যদি ভক্তি চন্দন গোবিন্দের চরণে দেয় তবে গোবিন্দ খুশি হয়ে যায় যদি তুলসী পত্র নাই বা রইল মন তুলসী গোবিন্দের চরণে দেয় যদি আপনার গঙ্গা জল নাই বা রইল নয়ন জল গোবিন্দের চরণে ওগো গোপীনাথ আমি তোমাকে সাজাইয়ে দিলাম এইবার তুমি নাড়ু খাও বারবার পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না রঘুনন্দন পাথরে পায়ে মাথা ঠুকে বলছে তুমি নাড়ু খাবে না বাবার কাছে নাড়ু খেলে আমার কাছে খাবে না গোপীনাথ 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 রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে পাথরের গোপীনাথ মনে মনে ভাবে রঘুরে লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয় কিন্তু তোর মতো এমন করে চোখের জলে আমার চরণে কেউ ধোয়াইয়ে দেয় না তবে শোন রে ওরে ওরে রঘুনন্দন তুই শুধু চোখের জল নয় তুই আমাকে রক্ত দিয়ে চরণে ধুইয়ে দিয়েছিস পেছন থেকে পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলল রঘুনন্দন নারদে অন্যদিন গোপীনাথ এত নাড়ু খায় না আজকে পরপর নাড়ু খেয়েই যাচ্ছে রঘুনন্দনে কেঁদে কেঁদে বলছে হ্যাঁ গো গোপীনাথ বাবার কাছে তুমি এত নাড়ু খাও না আমার কাছে এত কাঁদছো কেন গোপীনাথ কেঁদে কেঁদে বলে সবাই আমায় ডাকে রে রঘু কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেসে চোখের জলে ভেসে কেউ ডাকে না ঘরের গোপীনাথ বলল আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি যে যথামাং প্রবর্তন্তে তাং স্তৈব ভজাম্যহম মমবৎমানুবর্তন্তে মনুষ্য পর্থ সর্বস্বা যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি তুই আমাকে এতগুলো নাড়ু খাওয়ালি আমি যদি একটা নাড়ু না খাওয়াই তবে গীতাতে যে আমার প্রতিজ্ঞা রবে না
পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলল রঘুনন্দন না গোপীনাথ নারুদা। গোপীনাথ নারুদা বাবা দরজাটা খুলে বলছে কে 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 বললো কে বললো? দেখতে পেলো বাবা যখন ঢুকেছে অর্ধেকটা পাথরের নাড়ু গোপীনাথ খেয়েছে, অর্ধেকটা নাড়ু খেয়েছে অর্ধেকটা পাথরের হয়ে গেছে। আপনাদের কিছুক্ষণ আগে বললাম না পাথরের নাড়ু কেন হলো, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। এই যে দেখান অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। বাবা বলছে হ্যাঁ রে রঘু আমি দেখতে পাচ্ছি পাথরের নাড়ু, তুই কি দেখতে পাচ্ছিস? বাবা বলছে আমি দেখতে পাচ্ছি পাথরের নাড়ু, তুই কি দেখছিস? রঘু বলছে আমি আসলে নাড়ু দেখতে পাচ্ছি। রঘুনন্দনে কেঁদে কেঁদে বলছে গোপীনাথ বাবা দেখছে আসলে নাড়ু আমি কেন দেখছি, বাবা দেখছে পাথরের নাড়ু আমি কেন দেখছি আসলে নাড়ু? গোপীনাথ আকাশবাণী করে বলল রঘুরে এ জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ, গুরু কৃপার বস্তু সাধন ভজন করি আর একটা চোখ হয়, এই চোখের নাম জ্ঞান চক্ষু। তোর বাবার যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তোর এখনো হয় নাই, তবে একটা কথা শুনে রাখ সবাই কিন্তু মহাপ্রভুর ভাব বুঝতে পারে না, সবাই ভগবানের ভাব বুঝতে পারে না, কারা বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় তবে চিনিকে কি কেউ পারে? চিনিতে এক ট্রাক বালিতে আপনারা বলবেন কেউ পারে না, কিন্তু একজন পারে, পিপীলিকা পারে চিনিকে, চিনিকে এক ট্রাক বালিতে। পিপীলিকার মতো গৌর ভক্ত যারা তারা গৌরের ভাব বুঝতে পারে। বলছে এক কাজ কর তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। ছোট্ট পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, আজকে পুত্রের পুণ্যে পিতার উদয় হলো। ছোট্ট ছেলেটা বাবার মাথায় হাত দিয়েছে আর কি দেখলো অদ্যপি খণ্ডপুরে অধনারু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অধনারু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অধনারু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অধনারু আছে পরে। যত ভক্তগণ জনে গানে আজে যত ভক্তগণ জনে গানে, যত ভক্তগণ জনে গানে আজে যত ভক্তগণ জনে গানে, শিবগুণ মদন যে শিবগুণ গান সে আপনারা কি ভেবেছেন সারাত্রি শুনবেন নাকি? ঘড়ির দিকে তাকান আমি বলছি মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, রাত্রি একটা বেজে গেলে এখন উঠবেন না, নটা থেকে একটা চার ঘন্টা উঠবেন না, তাহলে উঠবেন না যে তাহলে এবার ভজন দুটো গাই, কারণ মিলন তো হয়ে গেছে আপনার সবাই জানেন। তবে বলি বাদল ভাইকে বলবো, কমিটির ছেলেগুলোকে বলবো এখানে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থেকে আসতে, দাঁড়িয়ে থেকে এই প্রসাদটা কিন্তু দুদিকে ভাগ করে আপনারা একদল নিয়ে চলে যাবেন, সরে যাবেন কিন্তু ডান দিকে সবাই, আবার একদল আসবে নেবে। যদি আপনারা কেউ না পান তাহলে আমি বলে দিয়েছি এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই, আপনি বাড়িতে বুধবার দিন, বুধবার দিন আপনার হলিউড দিয়ে আপনার বাড়িতে করে নেবেন, পাওয়ার কোনো দরকার নেই। এবার বলে রাখি দুটো ভজন গাইবো, বসে বসেই নাচবেন তো নাকি? না দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে, কেউ বলছে বসে কেউ বলছে দাঁড়িয়ে, আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে সবাই মিলে একটু কৃষ্ণ বলে প্রথম একটু হয়ে যাক, সবাই মিলে হাত তুলুন, হাত তুলুন, কৃষ্ণ বলে বসে বসে, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বৃন্দাবনে, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই
তুলে চল রে মন আজ কৃষ্ণ বলে বৃন্দাবনে কৃষ্ণ বলে চল রে বৃন্দাবন উঠবেন না উঠলে কিন্তু কীর্তন হবে না বার বাবা জি উঠবেন না আমি শেষে আঁচল পাতবো আপনারা দেবেন এখন কিন্তু উঠবেন না স্টেজে উঠবেন না আপনারা প্রসাদ স্টেজে উঠবেন না এলবে নাই কোনো ক্লান্তি এলবে না শেষে সোসানি আরে এলবে নাই কোনো ক্লান্তি এলবে না শেষে সোসানি এলবে নাই কোনো ক্লান্তি এলবে না শেষে সোসানি সবাই মিলে হাতে দান তালে তালে কাহে না বোঝে আর হরিকা নাম সবাই মিলে একসঙ্গে কেউ স্টেজে উঠবেন না সবাই মিলে তালে দিন একসঙ্গে বাজায় সবাই মিলে সঙ্গে